স্টাইল করার জন্য আমরা অনেকেই ভাবি অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু খুব কম বাজেটে বা অ্যাফোর্ডেবল বাজেটে খুব সুন্দর করে স্টাইল করতে পারো একদম হিরোইনের মতো। তাহলে দেরি না করে চলো আজকে শুরু করি স্টাইল ভিডিও। হে বিউটিফুল, আমি তোমা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের কিছু স্টাইলিং টিপস দিব, যেখানে খুব অ্যাজ ইউজুয়াল বা নর্মাল ক্যাজুয়াল কাপড় দিয়েও তোমরা একদম ক্লাসি লেভেলের স্টাইল করতে পারো। প্লাস তার সাথে কী কী অ্যাড করলে কী কী স্টাইল টিপস দেওয়া যায় সব কিছু বলবো আজকের ভিডিওতে। আজকে যতগুলো টপস আমি ইউজ করেছি সবগুলো তোমার আন্ডার 50 অর্থাৎ 40 টাকা থেকে শুরু করে আমি এগুলো সব নিউ মার্কেট থেকে কিনেছি। আর প্রথমে এই টপসটা হচ্ছে অনেক সুন্দর একটা স্ট্রাইপ করা ব্ল্যাক হোয়াইট, আর এটার সাথে আমি একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি, সেটা ওয়াইস কর্পোরেশন থেকে। আর এটার সাথে আমি কোনো জুয়েলারি রাখিনি, জাস্ট একটা হচ্ছে ব্রেসলেট রেখেছি। ওকে, সো সেকেন্ড আমি যে টপসটা রেখেছি এটা একটু বেশি নিয়েছে, অর্থাৎ 100 টাকা করে। তো এটার সাথেও আমি হচ্ছে নর্মাল একটা ইয়াররিং রেখেছি, আর হচ্ছে আমি কালো ব্যাগটা এখান থেকে ইউজ করেছি। অ্যাজ ইউজুয়াল এইভাবে আমি কোনো আউটফিটে হচ্ছে ফ্রেন্ডস টুগেদার আর হচ্ছে শপিং যে কোনো জায়গায় যেতে পারি, ডেটিংয়েও যেতে পারো। থার্ড যে টপসটা, এটা হচ্ছে অনেক সুন্দর একটা হোয়াইট কালার, হোয়াইট অনেক ট্রেন্ডি, এটা তুমি যেটার সাথে পরবা সেটার সাথে ভালো লাগবে। তা আমি আর সেম ব্রেসলেট ইউজ করেছি, আর আমি এই পেন্ডেন্টটা ইউজ করেছি। পেন্ডেন্ট আমি কীভাবে ইউজ করেছি সেটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আমার কাছে হচ্ছে পেন্ডেন্ট ছিল না, এই জন্য আমি আমার একটা হচ্ছে কানের দুলকে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটার সাথে আমি জিন্স ক্যারি করেছি এবং অনেক সুন্দর দেখো, আর এটা এত সুন্দর যে 50 টাকার মনে হচ্ছে না টপসটা। এটার হাতের স্টাইলটা অনেক সুন্দর, এটার সাথে আমি সানগ্লাসও ইউজ করেছি। সো স্টাইল করার জন্য যে খুব বেশি টাকার দরকার হয় না সেটা কিন্তু অলরেডি বুঝেই ফেলেছো, তাই না? সো এই সুন্দর লুকটা দিয়ে তোমরা কিন্তু ডেটেও চলে যেতে পারো। থার্ড বা ফোর্থ আমি এই হচ্ছে নিয়ন কালার, এটা অনেক ট্রেন্ডি, এই টি শার্টটা আমি চুজ করেছি। আর এখানে দেখো কি সুন্দর বুকেও অনেক সুন্দর কাজ আছে হ্যালো লেডিস বলে। তো এটার সাথে আমি সানগ্লাস অ্যাজ ইউজুয়াল ইউজ করেছি, এবং এটাকে ইন করেও করা যাবে, আবার যদি ইন না করতে চাও সেভাবেও অ্যাজ ইউজুয়াল করতে পারো। তো আমার কাছে ইন করে কেন যেন খুব কমফোর্টেবল মনে হয়েছে, আর আমার কাছে অনেক ভালো লাগছে এই ট্রেন্ডি নিয়ন কালারটি। সো এইটা পরেও অ্যাজ ইউজুয়াল তুমি ডেটে যেতে পারো, শপিংয়ে যেতে পারো, আর তোমার যদি কোনো ফ্রেন্ডস গেট টুগেদার থাকে সেখানেও যেতে পারো। তো এইটা আমার সবচাইতে স্টাইল করার মধ্যে এই কালারটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এটা হচ্ছে টপসের সাথে অনেক সুন্দর করে, মানে জিন্সের সাথে টপসটা অনেক সুন্দরভাবে মিলিত হয়। আর হচ্ছে এটার সাথে আমি স্লিপার পরেছি, স্লিপারটা অ্যাজ ইউজুয়াল তোমরা এটার সাথে কেটসও পরতে পারো অথবা হাই কোনো হিল এটাও ক্যারি করতে পারো, তোমাদের কমফোর্ট অনুযায়ী তোমরা যেটা মনে করো যে এটা আমার কাছে ভালো লাগছে তুমি সেটা পরতে পারো। এরপরে আমি হচ্ছে তোমাদের যে টপসটা দেখাবো সেটাও হচ্ছে 50 টাকা। এখানে মোটামুটি আমি 4টা টপস দেখিয়েছি 50 টাকা, আর একটা দেখিয়েছি শুধু 100 টাকা। সো স্টাইল করার জন্য যে খুব বেশি টাকার প্রয়োজন হয় না সেটা কিন্তু অলরেডি বুঝে গেছো। এই টপসটা আমার অনেক সুন্দর লেগেছিলো, এটার হাতের ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু পরার পর যা হলো এটা আমার কাছে তেমন কমফোর্ট মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে কেমন এটা যেমন উঠে থাকে কীরকম যেন একটু দম বন্ধ স্যাফোকেশন মনে হচ্ছে, কিন্তু আসলে পরার পর মোটামুটি ভালো লাগে। কিন্তু হাতটা, যে হাতটা দেখে আমার বেশি সুন্দর লেগেছিলো সে হাতটাই এখন মানে হিতে বিপরীত হয়েছে, মানে এটা কেমন যেন ঠিক ফিটিং হয়ে গেছে বেশি। কিন্তু ওভারঅল এটা যদি তুমি ক্যারি করতে পারো হেডস আপ টু ইউট, এটা অনেক সুন্দর লাগবে। এটাও তুমি জিন্সের সাথে ক্যারি করতে পারো অথবা এটার সাথে হালকা একটু জুয়েলারি তুমি গলায় রাখতে পারো, কিন্তু আমি কোনো গলায় রাখিনি, আমি হাতে একটা ব্রেসলেট লেগেছি। আর এই টপসটা মোটামুটি একটু বড়, সো যারা হচ্ছে শর্ট ক্রপ পছন্দ করো এটা তাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কাছে ওভারঅল এটা মোটামুটি আমি 10-এ 6 দেবো, কারণ এটা আমার হাতে পড়তে একটু আনইজি ফিল হয়েছে। এভারেজ 50 টাকায় আমার কাছে এটা ভালোই লেগেছে। এইরকম আরও সুন্দর সুন্দর টিপস যদি চাও, ফ্যাশন টিপস অর স্টাইল টিপস, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।